কথাই বলে গাছের বেল পাকিলে তাতে কাকের কি। আসলে বন্ধুরা, যদি আপনি কখনো স্টুডিও ব্যবসা করেন, তাহলে প্রতিনিয়ত আপনার কাছে একটি অফার আসতে থাকবে। সেটি হলো, অনেকে এসে আপনাকে বলবে যে, ভাই আমার ড্রেসটিকে একটু চেঞ্জ করে দিন, আমার লিপস্টিকটা একটু গাঢ় করে দিন, আমার কাজলটাকে আর একটু চকচকা করে দিন, তারপর আমার জামাটাকে একটু শাইনি করে দিন, আমার বড়টাকে একটু ঠিক করে দিন। এরকম বিভিন্ন অফার আপনার কাছে প্রতিনিয়ত আসতে থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যানভাসে যে ছবিটা, এই মেয়েটা এসে আমাকে বলেছিল, ভাই আমার ড্রেসটিকে চেঞ্জ করে দিতে হবে। তো যদি আপনি এটা কখনোই বলেন যে না এটা হবে না, তাহলে কিন্তু আপনার প্যাস্টিস খাটো হয়ে যাচ্ছে, আর কাস্টমার আপনাকে বলবে, কেন ভাইয়া আপনি এটা করবেন না কেন, সবাই তো পারে এবং সবাই করেও দেয়। তো আমিও কি করব, তার কথায় আটকে গেলাম। তো তাকে আমি দেখালাম এখান থেকে ড্রেসগুলো দেখালাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো আমার সবগুলো পিএইচডি ফাইল। তো এখান থেকে কোনো ড্রেস যদি সে চয়েস করে, তাহলে আমি খুব সহজে তাকে এটা পরিয়ে দিতে পারবো। এবং এরকম কোনো পিএইচডি ফাইল যদি আপনার কম্পিউটারে সাজানো থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে তাকে দেখাতে পারবেন। তো এটা দেখার পর সে বলেছিল যে, ভাইয়া না, এখান থেকে কোনো ড্রেস আমার পছন্দ হয়নি, আপনি থাকলে আরো কিছু দেখান। তারপর আমি এটাতে ক্লিক করেছিলাম। এটাতে ক্লিক করার পর বলেছিল যে, ভাইয়া আপনি এসব কি দেখাচ্ছেন, এসবগুলো তো ছেলেদের পোশাক। তারপর আমি এটা দেখিয়েছিলাম। অনেকক্ষণ চোখ বোলানোর পর বলেছিল যে, না ভাইয়া এখান থেকেও কোনো ড্রেস আমার চয়েস হয়নি। তো দেখুন বন্ধুরা, যদি আপনার এরকম পিএইচডি ফাইল করা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ড্রেসটিকে তাকে পরিয়ে দিতে পারবেন। তারপর হঠাৎ করে এই ছবিটাতে আমার ক্লিক পড়ে যায়। সে এটা দেখে বলেছিল, দিস ইজ বেটার, ভাইয়া এটাই আমাকে দিন। তো আর কি করার বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমার পিএইচডি ফাইল নয়, এটা আমার একটা জেপিজি ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেপিজি ফাইলের, এই যে এখানে লক করা দেখতে পাচ্ছেন আপনারা, এই লকটা দেখে কিন্তু বুঝতে পারবেন এটা জেপিজি ফাইল। তো বন্ধুরা আর কি করার, যদি আপনি স্টুডিওতে কাজ করেন, তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত সময় পাবেন না একটা ছবিকে অনেকক্ষণ ধরে ঘেটে ঘুটে সুন্দর করার। তো স্টুডিওতে কাজ করলে কিন্তু আপনার খুব দ্রুতই কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছবিটাতে আমরা খুব দ্রুত কি করে ড্রেসটি চেঞ্জ করতে পারি, এই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সাথে আছি আমি আকাশ, কাজটি শেয়ার করব যাক কাজ। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ছবিটাতেই কাজ করব। তো এই ছবিটাতে কাজ করার জন্য আমরা প্রথমে একটি টুল নেব, সেই টুলটি হলো ম্যাজিক টুল। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেব। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমরা ম্যাজিক টুলের টলারেন্সটা দেখব, যে এটা টলারেন্স কত দেওয়া আছে। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা টলারেন্স দেওয়া আছে 30। তো 30 টলারেন্স আমরা রেখে এবার এখানে ম্যাজিক প্রেস করব। বন্ধুরা কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে এখানে ম্যাজিক প্রেস করুন। বন্ধুরা আমরা ম্যাজিক প্রেস করার পর দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু অংশে কিন্তু ম্যাজিক যাচ্ছে না। তো এটা টলারেন্স কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি। টলারেন্স বাড়িয়ে দিলে আমরা দেখব সম্পূর্ণ অংশে কিন্তু ম্যাজিকটা ছড়িয়ে পড়বে। তো এবার আমরা টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমি করে দেব 60। 60 করার পর আমি শিফট বাটন চেপে ধরে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখছি, এবার কিন্তু টলারেন্সের গতিটা বেশি, এবার কিন্তু কালো অংশগুলোতেও ম্যাজিক ছড়িয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আসলে টলারেন্সটা খুব বেশি দেওয়ার চেয়েতে একটু কম দেওয়াই ভালো। তো ধরুন আমি 30% রেখেই এটাকে কাজ করব। তো 30% টলারেন্স রেখে আমি কাজ করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু অংশে কিন্তু ম্যাজিক ছড়িয়ে পড়েনি। তো যে অংশে ম্যাজিক খুব সহজে সরানো সম্ভব, সেই অংশে আমরা ক্লিক করে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি চোখে ঠোঁটে টলারেন্সটা যায়নি। তো এখন আমরা এখান থেকে লেসার টুল নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে এবার আমরা লেসার টুল সিলেক্ট করে নিচ্ছি। লেসার টুল সিলেক্ট করার পর বন্ধুরা আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যে অংশে ম্যাজিকটা সরিয়ে পড়েনি, সেই অংশ আমরা এভাবে সিলেকশন করব। ধরুন আমি লেসার টুল সিলেক্ট করেছি, লেসার টুল দ্বারা এভাবে এই যে অংশটুকুতে ম্যাজিক যায়নি, এই অংশটুকু এভাবে দাগ কেটে দিন, এ মাথা থেকে এ মাথায় লাগিয়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার কিন্তু এটা ম্যাজিকের আওতায় চলে আসছে। তারপর আমরা এই চোখটাতেও এভাবে লেসার টুল দ্বারা এভাবে সিলেকশন করে নেব। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে মেয়েটার কপালে একটি টিকলি ছিল, তো এই টিকলিটাতেও কিন্তু ম্যাজিক সরিয়ে পড়েছে। তো এখন আমরা এখান থেকে ম্যাজিকটাকে সরিয়ে দিব। তো এই ম্যাজিকটাকে সরানোর জন্য আমরা লেসার টুল সিলেক্ট করেছি। এবার আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরব। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরার পর টিকলিটা এভাবে আপনি আট করুন, টিকলিটা আঁকান, এভাবে টিকলির বর্ডার দিয়ে এভাবে আপনি লেসার টুলটাকে ঘুরিয়ে নিন। ঘোরানোর পর যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে এসে এটাকে ছেড়ে দেব। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে লকটিকে আগে আনলক করে নেব। তো বন্ধুরা প্রথমে এখানে ডাবল ক্লিক করে লকটিকে আনলক করে নিন। লকটিকে আনলক করার পর আমরা এবার ব্যাগ স্পেস ক্লিক করে দেব। তো বন্ধুরা ব্যাগ স্পেসে ক্লিক করে দিন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এই ছবিটাতে কাজ করব। এই ছবিটাতে কাজ করার জন্য বন্ধুরা বেশি কিছু করতে হবে না, আমাদের লেসার টুল সিলেক্ট করা রয়েছে। তো লেসার টুল দ্বারা শুধু আমরা এভাবে যে অংশটুকু নিতে চাই সেই অংশটুকু এভাবে আমরা সিলেকশন করে নেব।
ধরুন এভাবে আমি সিলেকশন করে নিলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল জে বাটনে প্রেস করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এবার আমরা এটাকে ধরে এখান থেকে মুভ টুল দ্বারা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টুল দ্বারা আমরা এই ছবিটাকে ধরে এবার আমরা সেই মডেলের ক্যানভাসে ছেড়ে দেব। বন্ধুরা এখানে ছেড়ে দিন। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটার সাইজটা অনেক বড়, তো এটাকে আমরা একটু রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন। কিবোর্ডের টি বাটনে প্রেস করার পর বন্ধুরা এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এবার আমরা শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস এক কোণায় ধরব। মাউস এক কোণায় ধরার পর আমরা দেখব যে যখন মাউসের দুদিকে এরো চিহ্ন দেখাবে, মাউস পয়েন্টের দুদিকে এরো চিহ্ন দেখানোর পর এটা আমরা এভাবে ধরে নিচে টানব। তো এবার এন্টার বাটন প্রেস করুন, তারপর আমরা এটাকে সঠিক মাপে এটাকে রিসাইজ করে নেব। বন্ধুরা এবার লেয়ার প্যানেলে খেয়াল করুন, আমাদের দুইটি লেয়ার হয়ে গেছে। এবার আমরা এই নিচের লেয়ারটিকে ধরে মাউস দ্বারা চেপে ধরে উপরের লেয়ারে আমরা ছেড়ে দেব। তো এবার নিচের লেয়ারটিকে এভাবে চেপে ধরুন এবং উপরের লেয়ারে ছেড়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমাদের ওই লেয়ারটি নিচে চলে গেছে। তো এবার এটাকে আমাদের আরেকটু রিসাইজ করতে হবে, এটা বড় হয়ে গেছে। তো এবার কন্ট্রোল টি বাটনে আবারও প্রেস করুন। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর এটাকে আমরা আরেকটু রিসাইজ করে দিচ্ছি। শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস চেপে ধরে কোণা থেকে একটু ছোট করুন, তারপর এটাকে সঠিক স্থানে বসানোর চেষ্টা করুন ঠিক এভাবে। তো বন্ধুরা যদি আপনি সঠিক স্থানে বসে থাকে এবং সঠিক রিসাইজ আপনার করা হয়ে থাকে আপনি তো অবশ্যই দেখবেন। তো এবার এন্টার বাটনে প্রেস করুন। এন্টার বাটনে প্রেস করার পর বন্ধুরা দেখুন এবার কিন্তু ড্রেসটি আমরা তাকে দিতে পেরেছি। তো বন্ধুরা আমরা খুব সহজে এরকম শর্টকাট ভাবে এভাবে ড্রেস চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো। পরিশেষে আমি আকাশ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।